আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমাদের নারায়ণগঞ্জের সেকেন্ড ব্লগ নিয়ে আমরা চলে আসছি। তো এখন আমরা ঘুরতে যাব তাজমহলে। তো এখানে ঘুরতে যাওয়া, আমরা যখন অটো দিয়ে একটা বাজার পাস করতেছিলাম, তো এখানে পেঁয়াজু অনেক সুন্দর ব্র্যান্ড পেলাম। তো আমরা সবাই মিলে একটু পেঁয়াজু খেয়ে নিলাম। আমরা নাস্তা রাস্তা করেই আসছিলাম, তারপর আবার পেঁয়াজুর এত সুন্দর ব্র্যান্ড বেড়েছে যে আমরা আর নিজেদের আটকাতে পারিনি। তো এখানে তাজমহলের যেই রাস্তাটা প্রবেশ করতে, এখান দিয়ে ঢোকার সময়ই দেখবেন অনেক সুন্দর এখানে দোকান আছে, মানে মেলা টাইপের। খুবই সুন্দর লাগলো আমার এই জিনিসটা দেখে, যেহেতু আমি ফার্স্ট আসছি, তো দেখে খুব ভালো লাগতেছে। এখানে বিভিন্ন ধরনের হ্যাট সেল হচ্ছে, তো এখানে বিভিন্ন সাইজেরও হ্যাট পাওয়া যায়। আপনি বাচ্চাদেরও পাবেন, ছেলেদের পাবেন, মেয়েদের পাবেন, এবং বিভিন্ন ধরনের ডিজাইন করা। তো আমরা এখানে হ্যাট দেখতেছিলাম আসলে। তো আমাদের হ্যাটগুলো খুব পছন্দ হয়ে যায়, তো আমরা দুইজন, আমি আর আমার বোন দুইজন যেটা হ্যাট নিয়ে নিই। আর এখানে কিন্তু অনেক সুন্দর জামদানি পাওয়া যায়, তারপর আপনার তাঁত, যে হাতে বোনা তাঁত, বিভিন্ন দেশীয় যে শাড়িগুলো সেগুলো পাওয়া যায়। আপনি ওখানে কাতানো পাবেন, তারপর আদিবাসী যে ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো ওইটাও কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনারা একটু সময় করে এসে এখান দিয়ে কিন্তু শপিংও করে নিয়ে যেতে পারবেন। আর এখানে সব কিছু রিজনেবল প্রাইসেই আছে, আপনারা একটু দামাদামি করে নেবেন। তো আমরা এখন তাজমহলের প্রবেশপথে ঢুকবো, কিন্তু ওইটার পাশে আবার দেখলাম যে এখানে ছেলেদের হ্যান্ড সেল করতেছে। তো আমরা, ওরা, আমার হাজব্যান্ড আর আমার ভাই, ওরা আবার একটু নিলো, দেখলো ওদের কেমন লাগে, ওরা নিবে নাকি। তো ওরা চেক করলো, তো ওদের কাছে ভাল লাগেনি, এই জন্য ওরা নিবে না। তো আপনারা চাইলে কিন্তু দেখুন, পিছনে কিন্তু অনেক সুন্দর জামদানি আছে। আমার জামদানিগুলো খুবই ভালো লাগছে, কিন্তু আমি সময়ের জন্য নিতে পারিনি। তারপর এখানে কিন্তু কাঠের তাজমহলও বানানো আছে, ওগুলো সেল করতেছে। সানগ্লাস আছে, হিজাব আছে, তারপর আপনার পাখা আছে, কাঠের অনেক কিছুই সেল করতেছে। তারপর এখানে খাবারের দোকানও আছে। তো আমরা এখন তাজমহলে ঢুকবো। তাজমহলের এটা হলো প্রবেশ পথটা। তো আসলে তাজমহলের কিন্তু তাজমহল আলাদা আর পিরামিড আলাদা। তো আপনারা তাজমহলে ঢুকে, তারপর তাজমহল থেকে বের হয়ে আবার দুর্গিট হেঁটে পিরামিডে যেতে হয়। তো এখানে তাজমহলের টিকিট হলো 150 টাকা, আর 5 বছরের উপরে হলো 150 টাকা বাচ্চাদের। তো আপনারা এরকম সব কিছু দেখে কিন্তু আসতে পারবেন, সব কিছু প্রিপারেশন নিয়ে। তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি। আমরা যেহেতু 6 জন ছিলাম, তো আমরা টিকিট নিয়ে এখন আমরা প্রবেশ করব। তো তাজমহল আসলে প্রবেশ করার সময় ভিতরে ঢুকে, গেটের ভিতর দিয়ে ঢুকেই দেখি এই দুইজনের ছবি। আমি জানি না এরা কারা, এরা হয়তো তাজমহল বানাইছে বা কিছু। তো আমরা আবার ওনাদের মধ্যে একটু পোস্ট দিয়ে ছবি তুললাম। তো এটার উপরে আবার লেখা ছিল হাসি খুশি প্রবেশ, তো আমরা হাসি খুশিও প্রবেশ করলাম। তো এইটা হলো সেই তাজমহল, না এটা আগ্রা না, এটা হলো বাংলাদেশের তাজমহল, নারায়ণগঞ্জে অবস্থিত। তো আমরা এখানে ঢুকে খুবই ভালো লাগতেছিল। দুই পাশে এখানে পানির ফোয়ারা আছে, দুই পাশে বসার সিট আছে, তারপর এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো যেহেতু বৃষ্টি পড়ছে, এই জন্য সব কিছু একটু স্যাঁতস্যাঁতে, তাও ভালো, রোদ ছিল না, আমরা একটু ঠান্ডা ঠান্ডা ঘুরতে পারছি। তো এখানে আমরা এসে গ্রুপ ছবি তুলেছি, যে যার মতো সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলেছে, ভিডিও করেছে, সবাই সবার মতো বসে হেঁটে মজা করেছে। আসলে এখানে কিন্তু আমরা না, আর অনেক মানুষ আসছে, সবাই সবার মতো ঘুরছে, কেউ কেউ DSLR ক্যামেরা নিয়ে আসছে, সবাই একটু পোস্টার্স নিয়ে ছবি তুলছে। তো ভালোই লাগছে, এখানে সময় করে এসে পুরোটা ঘুরে গেলে খুবই ভালো লাগবে আমি মনে করি। তো আমি একটু আপনাদের পুরো তাজমহলটা ঘুরে দেখাচ্ছি। আসলে পুরো স্ট্রাকচারটা কিন্তু সেম, ডিজাইনও সেম, চারপাশে দিয়ে সেমই করা সব কিছু। তো আমি আবার এখানে একটু বসলাম, এখানে ভালো লাগলো। তো এখন আমরা ঘোরা শেষ, আমরা এখন বের হয়ে যাবো, এখন আমরা যাবো পিরামিডে। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাজমহল কিন্তু 7টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যা 7টা, আর পিরামিড সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা 2 মিনিট হেঁটে এখন আমরা রাজমণি পিরামিডে চলে আসছি। তো পিরামিডের ভিতরে ঢোকার রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ দুই পাশেই ফুল গাছ ছিল, এরা অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে, এবং এটার ভিতরে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। তো এটার আশেপাশে কিন্তু দুই পাশেই খুব সুন্দর করে স্ট্যাচু লাগাইছে, এগুলো দেখলে হাসিও পাওয়ার ভালো লাগে। স্ট্যাচুগুলো মূলত লাগাইছে যাতে পাখি, স্ট্যাচুগুলোর দুই হাত উঁচু করা এবং দুই হাতে দুইটা বাটি, যাতে পাখিদের জন্য এখানে একটাতে খাবার রাখে, একটাতে পানি রাখে। তো পাখিদের জন্য আর কি এগুলো বানানো, আর সুন্দর করে গাছ করা আছে। তো এখানে আবার রাজমণি সিনেমা হলও আছে, এটার ভিতরে সিনেমাও দেখায়। তো আমরা আসলে দুধের স্বাদ ভুলে মিটাতে এসেছি মিশরে, না এটা বাংলাদেশে। তো আমরা এখন পিরামিডের ভিতরে যাচ্ছি। পিরামিডের ভিতরে ফার্স্টে গিয়ে একটু গা ছমছম করতেছিল, অন্ধকার ছিল, এখানে মমি বানানো ছিল। মমিগুলা প্রথমে এই দুইটা মমি দেখে মানে রিয়েলিস্টিক লাগতেছিল, ভয় ভয় লাগতেছিল, এটা একেবারে মমি গলে গেছে, মৃতদেহ গলে গেছে, এরকম একটা মমি ছিল। তো খুবই ভালো লাগছে।
কিন্তু এরপরে এগুলো দেখে আর অত ভয় লাগে নাই। তো পিরামিডটা কিন্তু আপনি দিনের বেলা গেলেও অন্ধকার থাকবে, রাতের বেলা গেলেও অন্ধকার থাকবে। তো দেখে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, আমরা অনেক এনজয় করেছি। তো যেহেতু আমরা শুধু এই ছয়জন যেই গেছি, ছয়জনই একসাথে ঢুকেছি, তো এখানে আবার রাজা রানীদের পোশাক ছিল, রাজা রানীদের গয়নাগাটি এগুলো ছিল। আসলে এগুলো এই পোশাকগুলো র্যাপিং করা, এগুলো সত্যিকারই পোশাক যে, কিন্তু এই যে গয়নাগুলো ছিল কিছু কিছু ইমিটেশনের ছিল আর কিছু ফোম কেটে সিলভার কালার করে এগুলো বসায় রাখছে। তো অনেকে আমার মনে করছে পরে এগুলো সত্যিকারই নাকি। তো যাই হোক, এটার ভিতরে সিসি ক্যামেরা নেই, সত্যিকারই জুয়েলারি তো আর রাখবে না ওরা। এখানে আবার মাটির জিনিসপত্র হাবি চাবি দিয়ে সাজাইছে। তো আমরা আসলে খুব চিল্লাইছি এটার ভিতরে যে আসছি ঘুরতে, সবাই মিলে এনজয় করলাম, জোরে জোরে চিল্লায় টিল্লায় খুবই আনন্দ করলাম। এই আমাদের চিল্লাচিল্লির ভিডিও। তো আমরা এখন বের হয়ে গেছি, তা আমাদের যেহেতু আমরা ঢোকার পরে পিছনে আবার কতগুলো ছেলে ঢুকছিল আমাদের চিল্লাচিল্লি শুনে, ওরাও জোরে জোরে চিল্লাচিল্লি শুরু করছে, তো ওরাও মজা পাইছে। আমরা তো বের হয়ে আসতে আসতে, তো ওরা আবার বের হয়ে আবার এখান দিয়ে ঢুকে আবার গিয়ে কতক্ষণ চিল্লাইছে, মানে আমরা গিয়ে পুরো এলাকা গরম করে দিছি। তো আমরা এখন আবার পিরামিডের বাইরে আমরা আমাদের চিল্লাচিল্লি নিয়ে হাসাহাসি করতেছিলাম, তারপর একটু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো আপনারা কিন্তু একটু সকাল থাকতে থাকতেই আসবেন, যেহেতু পিরামিড ওরা বলে যে 8টা পর্যন্ত খোলা, কিন্তু 7:30টার মধ্যেই বন্ধ করে দেয়। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে অনেকগুলো হার্ট শেপের বসার জন্য সিট করা আছে। এটার পাশেই হলো আপনার এই, এখানে হলো দুইটা গাড়ি আছে, এই গাড়িগুলোর মধ্যে লেখা 112 বছর পুরোনো গাড়ি, কিন্তু এগুলো আমি সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি, এগুলোর মধ্যে 112 বছর পুরোনো গাড়ি লেখা, কিন্তু এগুলোর কি আর বয়স পারে না। আর এটার পাশে হইলো আপনার ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, তো এগুলো স্ট্যাচু ঘোড়া এগুলো দিয়ে বানাইছে। তো আমরা আবার ক্ষুদিরামের ফাঁসির মঞ্চটা সুন্দর করে দেখতেছিলাম, এখানে ওর সিপাহি ছিল যে এইটা ফাঁসির মঞ্চে, তো ওদের আবার তলোয়ারগুলো দেখতেছিলাম এগুলো রিয়েল নাকি। এইটা তো কী করলাম আমি আর আমার ভাই মিলে পাইজামি করতে দিল। তো যাই হোক, তো এইখানে যেহেতু এটার পাশেই ওইখানে সিনেমা হল, তো এখান থেকে গান বাজতেছে, তোমাকে চাই আমি আরও কাছে, তো এগুলো শুনে আসলে একটু মজা করলাম, নাচ উঠে গেছে, একটু নাচি। তো আমি আর আমার ভাই মিলে একটু নাচানাচি করলাম, খুবই মজা হয়েছে আসলে। এখানে কি আমাদের কি উল্টা পাল্টা নাচতেছি আল্লাহ জানে। এখানে আমার বোন আবার ওই স্ট্যাচুর মতো দুই হাতে, ওর হাতে তো আর এগুলো পাবে না, ও দুই হাতে ব্যাগ আর ক্যাপ নিয়ে ওদের হাতে ছবি তুলতেছে, মানে আমরা কোথাও গেলে জাস্ট মানে পাগল হয়ে যাই, কি করব না করব সবাই মিলে এত এনজয় করি কোথাও গেলে, যেন সবাই একসাথে যাই যেখানে যেতে। আমি আবার ওই লোকটার মাথায় ঝুড়ি ছিল, আমি আবার আমার হ্যাট খুলে উল্টা করে মাথায় দিয়ে লোকের মতো করতাম। তো এইখানে আপনার দুইজন মহিলা দুই পাশে এরকম মালা নিয়ে বসে আছে, আর মালাগুলো এত ভারী, এগুলো মনে হয় পাথর দিয়ে বানাইছে এরকম টাইপের। আমরা একটু গলায় দিছিলাম, বাপরে বাপ যে ভারী। তো এখানে আমার বোনও পোজ দিয়ে ছবি তুলতেছে। তো এটার পাশেই আবার ছিল সেই পুরনো গাড়ি নাকি, তো এই গাড়িগুলো আসলে অন্ধকার হয়ে গেছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বলতেছে বের হন বের হন, এটা অফ করে দিবে। তো আমরা আর অত বেশি ঘুরি নেই, আর এখানে গাড়িগুলো তো সুন্দর ছিল না, ওইখানে ভিন্টেজ গাড়িগুলো ছিল 112 বছর পুরনো, তো ওগুলোতে ছবি টবি তুললে কিন্তু খুব ভালোই হয়। তারপরে এখানে তো আমাদের ঘোরা টোরা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো আমরা আবার আমার কাজিনের বাসায় গিয়ে তারপর আবার বাসে উঠে এখন আমরা বাসায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা চাইলেও কিন্তু এখানে সময় করে এসে তাজমহল, পিরামিড, তারপর এখানে সোনারগাঁ আছে, পানাম সিটি, ওইখানে সব জায়গায় জাদুঘর আছে, ঘুরতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ।